হ্যাঁ ভিউয়ার্স, আসলে আজকে কিন্তু শিং মাছ বা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা জিওল মাছ বলে থাকি এই মাছগুলো পাওয়া যাচ্ছে। মানে গতকাল বিকেল বেলা বৃষ্টি হয়েছিল, যে কারণে হয়তো এই মাছগুলো বের হয়েছে। ভিউয়ার্স, বর্তমানে আসলে যে এলাকাটাতে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ভিউয়ার্স, আমরা আঞ্চলিক ভাষায় এখানে বলি চুয়া, অর্থাৎ ফাঁকা জায়গা আছে যেখানে কোনো ফসল আবাদ হয়নি। পাশাপাশি আপনি সামনে দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু ভিউয়ার্স ধান হয়েছে, বিশাল বড় মাঠ। তো এই ধানের জমিতে ভিউয়ার্স বর্তমানে মাছগুলো লুকায় আছে, কারণ হচ্ছে এখানে আমাদের অনেক অত্যাচার হয়। অত্যাচার বলতে কেমন, যেমন ভিউয়ার্স আপনারা এটা হ্যাজাক আপনারা চিনেন কিনা জানি না, রাতে হ্যাজাক নিয়ে অনেক মানুষ এখানে মাছ ধরে। তাছাড়া আপনার দিনের বেলাতে অনেক মানুষ গরু ছাগলের জন্য বিলের মধ্যে নৌকা নিয়ে ঘাস কাটা বা অন্যান্য কাজে আসে, তো মাছগুলো হয়তো ভয় পেয়ে ওরা চলে যায় ধানের মধ্যে, জঙ্গলের মধ্যে। তো রাতের বেলা বের হয় যখন তখন হ্যাজাক নিয়ে আসে, এই কারণে হয়তো মাছের সংখ্যাটা একটু আমরা কম পাই। তারপরেও ভিউয়ার্স, যে মাছগুলো পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো জানেন যে আমাদের জালে কাঁকড়া পড়ে, যে কাঁকড়াগুলো না ভেসে আসলে প্রকৃত মাছগুলো আপনাদেরকে দেখানো সম্ভব না। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এক মুঠ অথবা একটা চায়না দুয়ার জালের মাছ আমরা কতগুলো পেলাম সেই বিষয়ে অবশ্যই আপনাদেরকে তথ্য দেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আবির, আবির খুবই ভালো একটা ছেলে, সে ক্লাস টুয়ে পড়ে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। এডিট পরে নাই, আচ্ছা দেখা যাক। ব্যাংক পড়ছে কাকু, ব্যাংক পড়ছে। দেখুন একটা ব্যাংক, বড় ব্যাং, ঢেকু ব্যাং, কাঁকড়া ধরছে, কামড় দিয়ে সেটাও ব্যাঙে কাঁকড়া কামড় দিতে হচ্ছে। ভিউয়ার্স, এরা ভিউয়ার্স, এই কাঁকড়াগুলো বেছে কিন্তু আপনাদেরকে মাছ দেখাতে পারবো। ভিউয়ার্স, অবশ্যই আপনাদের মাছ দেখাবো। ভিউয়ার্স, এটা তো কিন্তু আসলে অল্প কয়েকটা মাছ আমরা পাইছি, মাছের সংখ্যা খুবই কম। তারপরে ভিউয়ার্স আপনাদের মাঝে চায়না দোয়াস জালের মাছ দেখাতে আসি। ভিউয়ার্স, কম পেতে পেতে একসময় হয়তো আমরা অনেক বেশি পেয়ে যাবো, আপনাদেরকে বেশি করে দেখাতেও পারবো। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।